আগামী মরশুমের জন্য দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে মহামেডান প্রসঙ্গত দু তেইশ থেকে দুহাজার চব্বিশ মরশুমে আই লিগ জয় করে সুপার লিগে উঠে এসেছে দলটি কলকাতার এই প্রধান পরবর্তী মৌসুমে কলকাতার আরও দুই প্রধান ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের সাথে আইএসএল খেলবে আইএসএল এ মোহনবাগান এবং মুম্বাই সিটি এফসের মতো অনেক নামি দামি খেলোয়াড়ে ভর্তি শক্তিশালী দল আছে তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে গেলে মহামেডানকেও ভালো পরিমাণ অর্থ খরচের পাশাপাশি সঠিক খেলোয়াড়ও নির্বাচন করতে হবে আগেই খবর ছিল নতুন ইনভেস্টর এবং স্পনসরের খোঁজে রয়েছে মহামেডান তবে এরই মধ্যে মহামেডান দল সংক্রান্ত একটি বড় আপডেট বেরিয়ে এসেছে কিছুদিন আগেও শোনা গিয়েছিল ওড়িশা এফসির থেকে রয়কৃষ্ণাকে দলে নিতে চলেছে মহামেডান কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে ওড়িশা এফসি আরও এক বছরের জন্য চুক্তি বাড়িয়েছে রয়কৃষ্ণার তবে শোনা যাচ্ছে ওড়িশা এফসির থেকে অভিজ্ঞ ডিফেন্ডার মোতারদা ফলকে দলে নেওয়ার চেষ্টা করছে সাদা কালো ব্রিগেড ফল আইএসএল এর মঞ্চে পরীক্ষিত ডিফেন্ডার আইএসএল এর অন্যতম সেরা ডিফেন্ডারও বটে দু হাজার তেতুয়ান থেকে এফসি গোয়াতে যোগ দেন তিনি তারপরে তিনি আইএসএল এর অপর ক্লাব মুম্বাই সিটি এফসিতেও খেলেছেন মুম্বাই সিটি এফসির হয়ে তিনি এফসি চ্যাম্পিয়ন্স লিগেও প্রতিনিধিত্ব করেন দু তেইশ থেকে দু মরসুমে চব্বিশ মরশুমে ওড়িশা এফসিতে যোগ দেন ওড়িশা এফসির হয়ে এফসি কাপেও খেলেছেন তিনি এখনও এটি জল্পনার পর্যায়ে থাকলেও সূত্রের খবর মহামিডান নিজেদের রক্ষণকে শক্তিশালী করতে মোতার্দা ফলসহ আরও বেশ কিছু ডিফেন্ডারের ব্যাপারে খোঁজখবর চালাচ্ছে